তীব্র গরমের এই সময় রোজা রেখে সুস্থ থাকাটা বেশ চ্যালেঞ্জের বিষয়। রোজায় সারাদিন না খেয়ে সন্ধ্যার ইফতার, রাতের খাবার আর সেহেরিতে আমরা অনেক সময় বেশি ক্যালোরির খাবার খেয়ে থাকি, যার ফলে আমাদের অনেকেরই ওজন বেড়ে যায় বেশ খানিকটা। তবে আমরা চাইলে কিন্তু রমজান মাসে বাড়তি ওজন কমিয়ে নেওয়ার সুযোগ নিতে পারি। বর্তমান পরিস্থিতিতে রোজা রেখে যাতে আমরা পর্যাপ্ত পুষ্টি পেতে পারি সেটি নিশ্চিত করতে হবে। এজন্য দরকার সচেতনতা ও দায়িত্ববোধ এবং সুষম ও স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। কিন্তু সারাদিনের রোজার পর ইফতারে অনেক কিছু খেতে ইচ্ছে করে। ভাজা পোড়া ও ভারী খাবার খেলে অনেক ধরনের শারীরিক সমস্যার সঙ্গে ওজনও বাড়তে পারে। তাই শরীর সুস্থ ও দেহের ওজন না বাড়িয়ে পুরো রমজান মাস ভালো থাকার জন্যে একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবারের দরকার। এবার যেহেতু অনেক গরমে রোজা, তাই শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পানি, মৌসুমি ফল ও সবজির জুস বা স্মুদি, এই ধরনের তরল ঠান্ডা ও আঁশজাতীয় খাবার রাখতে হবে। অতিরিক্ত চিনিযুক্ত জুস না খেয়ে প্রাকৃতিক খাবার থেকে এনার্জি নেওয়াই ভালো। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করতে হবে। একসঙ্গে বেশি পরিমাণ পানি পান না করে ইফতার ও সেহেরির মধ্যবর্তী সময়ে অল্প অল্প করে বারবার পানি পান করা উচিত। আর সেই সঙ্গে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবারই খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক রমজানের কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে। এই সময়ে প্রতিবারের খাবারকেই গুরুত্ব দিতে হবে। প্রথমেই শুরু করি একজন সুস্থ মানুষের রমজান মাসের সেহেরির খাবার দিয়ে। রোজায় সেহেরির খাবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটি যেন কোনোভাবেই বাদ না পড়ে, কারণ না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। আবার অতিরিক্ত খেলেও সারাদিনের ক্ষুধা মেটানোও সম্ভব নয়, তাই খাবার নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই ক্ষুধাকে বিলম্বিত করা সম্ভব। সেহেরির খাবার সঠিক পরিমাণে গ্রহণ করতে হবে যাতে সারাদিন রোজা সুস্থভাবে পালন করা যায়। আঁশযুক্ত খাবার রাখতে হবে এবং খাবারগুলো ভুনা না হয়ে কম তেল মশলার ঝোলের তরকারি হলে সবচেয়ে ভালো হয়, তাহলে সারাদিন ভালো যাবে। সেহেরিতে যে খাবারগুলো আমরা খেতে পারি, ভাত যদি সম্ভব হয় লাল চালের ভাত, মিক্সড সবজি যেমন লাউ, মিষ্টি কুমড়া, শশা, পটল, ঝিঙে, পেঁপে, কচু শাক, কচু, মাছ বা মুরগি থাকতে পারে, সেই সঙ্গে ডাল এবং দই, লো ফ্যাট দুধ। তখন 1 থেকে 2টি খেজুর খেলে সারাদিন কিছুটা পিপাসা কম লাগবে। এছাড়া কেউ ভাত খেতে না চাইলে লাল আটার রুটি, চিরা দই, কর্নফ্লেক্স দুধ ও সেদ্ধ ডিম খেতে পারেন। নুডলস বা পাস্তা করেও অনেকে খেতে পারেন। তবে সেহেরিতে খিচুড়ি, বিরিয়ানি, তেহেরি জাতীয় খাবার না খাওয়াই ভালো, এতে করে অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। অতিরিক্ত লবণ খাওয়া বাদ দিতে হবে, লবণাক্ত খাবার পিপাসা বাড়ায়। সেহেরির সময় একসঙ্গে বেশি পানি না খেয়ে ইফতারের পর থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে পানি বা অন্যান্য তরল খেয়ে দেহকে আর্দ্র রাখতে হবে। স্বাভাবিকভাবেই সারাদিন রোজা রাখার পর রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়, সেজন্য ইফতারের সময় শরীর, ব্রেন ও স্নায়ু কোষে খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তির দরকার। তাই ইফতারের খাবার হতে হবে ঠান্ডা ও সহজে হজম হয় এমন। ইফতারের খাবারের সময়কে 2 ভাগে ভাগ করে খাওয়া যেতে পারে। মাগরিবের আগে কিছু খেয়ে আর দ্বিতীয় ভাগ মাগরিবের পর খেতে হবে, কারণ একসঙ্গে খেলে বেশি খাবার খাওয়া হয়ে যায়, ফলে শরীরে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। ইফতারে যে খাবারগুলো রাখা যায়, ইফতারের শুরুতে লেবু পানি, তোকমা পানি, টক দই শরবত হতে পারে আদর্শ। চিনি ছাড়া যে কোনো ফলের জুস, আখের রস, কচি ডাবের পানি, দইয়ের লাচ্ছি, কয়েক ধরনের ফল ও দই মিলিয়ে তৈরি করা যায় স্মুদি, অথবা খেতে পারেন 1 গ্লাস লবণ। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। ডাবের পানি আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখবে ও দেহকে সতেজ রাখবে। খেজুর ইফতারের প্রধান উপকরণ। খেজুরে রয়েছে প্রচুর ক্যালোরি ও আঁশ, এতে থাকা প্রাকৃতিক চিনি আমাদের তাৎক্ষণিক শক্তি দেবে। দুধের যে কোনো একটি আইটেম থাকতে পারে ইফতারিতে। চিরা দই, দুধ, সাগু, ওটস পায়েস, ওটস ফালুদা, পুডিং হতে পারে। এর সঙ্গে যে কোনো ফল যোগ করে আরও পুষ্টিকর করা যায়। যাদের দুধ হজম হয় না তারা দই, পনির ছানা করে খেতে পারেন। সবজি, মাশরুম, চিকেন বা ওটস দিয়ে তৈরি স্যুপ হতে পারে একটু ভালো ইফতার আইটেম।
এছাড়া সেদ্ধ ছোলা দিয়ে তৈরি করে যে কোনো একটি সালাদ খাওয়া যেতে পারে। তাজা ফল ও সালাদ রাখা যায় স্বাস্থ্যকর খাবার হিসেবে। ডুবা তেলে না ভেজে কম তেলে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারে পেঁয়াজু বেগুনি, চপ, কাটলেট, রোল, কাবাব ইত্যাদি। খাবার পরিমিত পরিমাণে খেতে পারেন, তবে নিজেকে সুস্থ রাখতে এগুলো না খাওয়াই সবচেয়ে ভালো। তবে বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের ইফতার না বানিয়ে একটি অথবা দুইটি আইটেম থেকে যাতে বেশি পুষ্টি পাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন সবজি দিয়ে নুডলস, চিকেন মোমো, ঘরে তৈরি মুরগির হালিম, নরম খিচুড়ি ইত্যাদি। রাতের খাবার, রোজার মাসে রাতের খাবার সেহরির মতো কিছুটা হালকা থাকতে হবে। যদি সম্ভব হয় ইফতার একসঙ্গে বেশি না খেয়ে কিছুটা দেরি করে খেলে সেটি রাতের খাবার হয়ে যাবে। আর যদি খেতেই হয় ভাত, রুটি, মাছ, মুরগি ও কিছুটা সবজি খেতে পারেন। যদি কেউ একটু বেশি ইফতার করে ফেলেন সেক্ষেত্রে রাতে ভাত বা ভারী কিছু না খেয়ে হালকা কিছু খেতে পারেন, সেটি কিছু ফল ও দুধ বা দই হতে পারে, আবার যে কোনো ধরনের স্যুপও হতে পারে। যে খাবারগুলো বাদ দিতে হবে, চা কফির মাত্রা কমাতে হবে, তা না হলে পানি শূন্যতা, কোষ্ঠকাঠিন্য ও ঘুমের সমস্যা হতে পারে। ভাজা পোড়া ও অতিরিক্ত চর্বিযুক্ত তৈলাক্ত খাবার বেশি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, তাই এসব যত কম খাওয়া যায় ততই ভালো। সাদা চাল, সাদা আটা, সাদা পাউরুটি ও ফ্রাইড চিকেন, চর্বিযুক্ত মাংস, খাসির মাংস ও কলিজা, আইসক্রিম, মিষ্টি, নারিকেল, সবজি ভাজা ও চিনিযুক্ত ফলের রস ও অধিক লবণযুক্ত খাবার বর্জন করতে পারেন। রমজান মাস আমাদের জন্য রহমত স্বরূপ। রোজা রাখার ফলে শরীর থেকে টক্সিনও বের হয়ে যায়, এতে আমাদের দেহকোষ আরও শক্তিশালী হয়। তাই বেশি খেয়ে ওজন না বাড়িয়ে বা অসুস্থ হয়ে রমজান মাসটা না কাটিয়ে নিয়ম মেনে পরিমিত ও সুষম খাবার খেয়ে সুস্থ থেকে আল্লাহর ইবাদতের জন্য বেশি সময় ব্যয় করতে পারি।